জলসায় গান শুনতে যাওয়ার পথে এই দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন একজন। জানা যায় নদিয়ার পলাশীতে জলসার গান শুনতে যাওয়ার পথে কালীগঞ্জ থানার হীরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশী বেতাই রোডে পিডব্লিউডি মোড়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের বাইকটি ধাক্কা মারে। বাইকে তিনজন আরোহী ছিলেন। আহতদের উদ্ধার করে পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজন আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ছেলেগুলো তিনজনেরই বাড়ি পাঁচখালা নদাপাড়ায়। ওরা লোকনাথপুরে জালসা শুনতে যাবো বলে বাড়ির থেকে বেরিয়েছে। বেরোনোর পরে আমাদের যে বেতাই রোড, সেই বেতাই রোডের পিডব্লিউডি অফিসের সামনাসামনি ওরা একটা লরির সঙ্গে, একটা রানিং লরির সঙ্গে ওদের ধাক্কা লাগে। দুজনে স্পট ডেড হয়ে যায়, আর একজন হসপিটালে, একজনের নাম সেলিম আক্তার মণ্ডল, আব্দুল মোমিন আহমেদ। নিহত ব্যক্তিরা হলেন আব্দুল মোহিম আহমেদ ও 21 বছরের সেলিম আক্তার মণ্ডল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। জলসায় গান শুনতে যাওয়ার পথেই দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন একজন। জানা যায় নদিয়ার পলাশীতে জলসার গান শুনতে যাওয়ার পথে কালীগঞ্জ থানার হীরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশী বেতাই রোডে পিডব্লিউডি মোড়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের বাইকটি ধাক্কা মারে। বাইকে তিনজন আরোহী ছিলেন। আহতদের উদ্ধার করে পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজন আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ছেলেগুলো তিনজনেরই বাড়ি পাঁচখালা নদাপাড়ায়। ওরা লোকনাথপুরে জালসা শুনতে যাবো বলে বাড়ির থেকে বেরিয়েছে। বেরোনোর পরে আমাদের যে বেতাই রোড, সেই বেতাই রোডের পিডব্লিউডি অফিসের সামনাসামনি ওরা একটা লরির সঙ্গে, একটা রানিং লরির সঙ্গে ওদের ধাক্কা লাগে। দুজনে স্পট ডেড হয়ে যায়, আর একজন হসপিটালে, একজনের নাম সেলিম আক্তার মণ্ডল, আব্দুল মোমিন আহমেদ। নিহত ব্যক্তিরা হলেন আব্দুল মোহিম আহমেদ ও 21 বছরের সেলিম আক্তার মণ্ডল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।